হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আজকে আমরা শিখব WB পুলিশ মেন্স এক্সামের ইংলিশের যে পার্ট একটা হচ্ছে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। অনেক বন্ধুরাই কিন্তু ভয়েস চেঞ্জ পারে না, অনেকে আছে ভয়েস চেঞ্জ খুব স্মার্ট। তো যারা পারে না তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখবেন, 15 থেকে 20 মিনিটের ভিডিওয়ে আপনি 15 থেকে 20টা নতুন জিনিস ইংলিশে শিখে যাবেন। এবং যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে মানে খুবই দুর্বল তারা কিন্তু অনেক কিছু এই ভিডিও থেকে গেইন করবেন, ঠিক আছে? খুব সহজভাবে বোঝাবো, খুব সহজভাবে বলে দেবো এবং তার সঙ্গে এক্সারসাইজও থাকবে। তো ভয়েস চেঞ্জ তো আপনারা সকলে মোটামুটি জানেন, যেহেতু পরীক্ষা দিয়েছেন, যে ভয়েস দু রকমের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যাকে বলা হয় কর্তৃবাচ্য, একটাকে বলা হয় প্যাসিভ ভয়েস যাকে বলা হয় কর্মবাচ্য। এই ভয়েস বা বাচ্যটা কী, সেটা হচ্ছে এই ভয়েস হচ্ছে ভার্বের এমন একটা রূপ যেটা কর্তা নিজে কাজ করে বা তাকে দিয়ে করানো হয়। এই হচ্ছে রূপান্তর। যখন নিজে কাজ করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং যদি তাকে দিয়ে কোনো কিছু করানো হয় সেই জিনিসটাকে বলা হয় প্যাসিভ ভয়েস, ঠিক আছে? দেখুন কীভাবে অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের ফরম্যাট কীরকম হয়। সাবজেক্ট প্লাস এগ্রিমেন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে দেখুন একটা সেন্টেন্স দেওয়া আছে, চেঞ্জ অফ ভয়েস, দেখুন এটা বোঝানো আছে, সিম্পল বোঝানো আছে। আমি আজকে প্রেজেন্ট টেন্সে সম্পূর্ণ আলোচনা করব, ঠিক আছে? তো প্লিজ স্কিপ করবেন না, ঠিক আছে? না ভালো লাগলে পরে ডিসলাইক দেবেন, ঠিক আছে, কিন্তু ভিডিওটা দেখুন অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখুন একটা সেন্টেন্স দেওয়া আছে, রোজনী সিংস এ সং। তো সাবজেক্ট বা কর্তা কাকে বলে, যে কোনো কাজ করে, একটা সেন্টেন্সে যে কাজ করে তাকেই বলা হয় কর্তা বা সাবজেক্ট। তো এখানে কে কে কর্তা? রোজনী বা সাবজেক্ট, রোজনী হচ্ছে সাবজেক্ট। তাহলে এর ভার্ব কী আছে এখানে এগ্রিমেন্ট ছাড়া? দেখুন ভার্ব কী আছে, ভার্ব আছে সিংস, অর্থাৎ গান করে। রোজনী গান করে কি না, একটা গান, একটা গানই তো সে গান করবে, সেই জন্য অবজেক্টে গেছে এ সং। তো এটা একটা, যখন সে নিজে কাজ করছে, রোজনী একটা গান করে, তো এটা সে নিজে কাজ করছে, এটাকে বলা অ্যাক্টিভ ভয়েস। যখনই মানে তার দ্বারা কোনো কাজ করানো বোঝানো হয় তখনই সেটা প্যাসিভ হয়ে যায়। তাহলে প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হয়, সাবজেক্টটা যায় অবজেক্টের জায়গায়। বোঝা গেল? এটা সিম্পল। সাবজেক্টটা দেখুন, সাবজেক্টটা অবজেক্টে গেছে আর অবজেক্টটা সাবজেক্টে এসেছে, ঠিক আছে? তাহলে দেখুন, এবং ভার্বটা দেখুন, ভার্বটা সিংস ছিল, এরা ইস সাং হয়ে গেল। এগুলো কেন হচ্ছে, কি হয়, কেন হয় না হয় ইত্যাদি সম্পূর্ণ আমরা বুঝবো। তার আগে একটু নিয়ম জেনে নিই, হাউ টু চেঞ্জ, মানে একটা ভয়েস থেকে ভয়েস চেঞ্জ কীভাবে করবো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে। দেখুন নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এই সব যেটা বললাম। দু নম্বর, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের এজেন্ট বা ডুয়ার, ডুয়ার মানে হচ্ছে যে করছে আর কি। অর্থাৎ দেখতেই পেয়েছেন আগে ভিডিও, আগে এই একটু আগে বললাম যে সাবজেক্টটা অবজেক্ট হয় আর অবজেক্টটা সাবজেক্ট হয়, সেম জিনিস দিয়ে আছে। প্যাসিভ ভয়েসে মেন ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, এটা যে কোনো টেন্সের ক্ষেত্রেই বলে দিচ্ছি। যে ভার্বটা ছিল দেখুন, ওখানে সিং ভার্ব ছিল, এখানে হয়েছে সাং, মানে অল টোটাল যত হবে ততগুলোতেই। এই যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ V3। যেমন ডু, ডিড, ডান, তো ডান, ডানটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এরকম। তারপরে গো, ওয়েন্ট, গান, গান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এগুলো বলা হয় পাস্ট পার্টিসিপল। ওকে, আশা করছি বুঝতে পারছেন। এবং দেখুন 4 নম্বর, মেন ভার্বের আগে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী বিভাব যোগ করতে হবে, এই জিনিসটাই হচ্ছে মেন জিনিস, এই জিনিসটাই আমরা শিখব, ঠিক আছে? তো আজকে এখন যেটা আমরা শিখব, আজকের ক্লাসে শিখব প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের। তার আগে জেনে নেব যে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রোনাউনে কীরকম পরিবর্তন হয়। অর্থাৎ দেখুন দু রকম ট্রান্সফরমেশন হয়, বলেছিলাম সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। তো তাহলে যদি সাবজেক্ট আই থাকে, অবজেক্ট হয়ে যাবে মি, আইটা হয়ে যাবে মি, উইটা হয়ে যাবে আস, ইউটা হয়ে যাবে ইউ, হিটা হিম, সিটা হার, দে দেম, ইট ইট, ইটটা অর্থাৎ ইটি থাকবে। এই ট্রান্সফরমেশনগুলো ভয়েস চেঞ্জ করতে করতে আপনারা শিখে যাবেন। আই দিয়ে যখন অ্যাক্টিভ ভয়েস শুরু, মানে অ্যাক্টিভ ভয়েস থাকবে, তাকে প্যাসিভ করতে গেলে আইটা যখন থাকবে এটা অবজেক্টে, এটা মি হয়ে যাবে। ওকে, আইটা মি হয়ে যাবে, উইটা আস হয়ে যাবে, এইভাবে হতে থাকবে, ঠিক আছে? তো এবার আমরা দেখব যে প্রেজেন্ট টেন্স, অ্যাকচুয়ালি ভয়েস, প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ আজকে আমরা করবো, একটু আজ নেক্সট ক্লাসে করবো পাস্ট টেন্স, তারপরে ক্লাসে থাকবে ফিউচার টেন্স। ওকে, এ করে ভয়েস চেঞ্জটা শেষ করে দেবো এবং আপনারা ভালোভাবে শিখে যাবেন, ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্সে আপনারা সকলেই জানেন, প্রেজেন্ট টেন্সের ফরমেশন কীরকম হয়। তিনটে টেন্স আছে, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটেই লাগে।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের দরকার সেরকম হয় না। তো তিনটাকেই মনে রাখবেন, তিনটা করে টেন্সের পার্টগুলো মনে রাখবেন। সিম্পল প্রেজেন্ট ফরমেশান কীরকম হয়? সিম্পল প্রেজেন্ট যেমন হি গোজ টু স্কুল, এখানে বি ভার্ব না থাকতেও পারে নাও থাকতে পারে, অ্যাম ইজ আর থাকতেও পারে নাও পারে, কিন্তু ভার্বের দেখুন ভার্বের গায়ে হি গোজ টু স্কুল, তো গো যেগুলি ভার্ব হয় তার সঙ্গে এস যোগ করা থাকে, তাই তো? এস বা ইএস যোগ হয়, তো এটা সিম্পল প্রেজেন্টের। আর কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমান যে কাজটা এখন হচ্ছে, যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। তো এগুলো থেকে বোঝা যাবে যে এটা কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে হ্যাজ বা হ্যাভ, এটুকু জিনিস খালি প্রেজেন্ট টেন্স সম্পর্কে জেনে রাখুন, বা দরকার হলে টেন্সটা একবার টেন্সের যে কোনো একটা গ্রামার বই খুলে 6-7 দেখে নেবেন যে প্রেজেন্ট টেন্সগুলো কীভাবে চিনতে হয়, ঠিক আছে? এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে যখন আপনি ভয়েস চেঞ্জ করবেন তখন ইউজ অফ বি ভার্ব প্যাসিভে সেটা কী হবে, প্যাসিভে কী হবে শুনে নিন। আমি এইমাত্র বললাম সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব বি ভার্ব থাকতেও পারে নাও পারে, কিন্তু যখনই প্যাসিভ করবেন অবশ্যই বি ভার্ব আনতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম অ্যাড করতে হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স আপনারা দেখে চিনতে পারবেন যেগুলোর গায়ে আইএনজি আছে এবং তার আগে বি ভার্ব অ্যামিজার থাকে, এটা দেখুন অ্যামিজার থাকবে এবং ভার্বের গায়ে আইএনজি থাকবে। তাহলে প্যাসিভে করতে গেলে, অ্যাক্টিভ টু প্যাসিভে করতে গেলে যখন প্যাসিভে করতে যাবেন অ্যাম ইজ আর তো অবশ্যই বসাতে হবেই, এবং আইএনজি থাকার জন্য সেখানে বসাতে হবে বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে আমি বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম বসবেই। আর পারফেক্ট টেন্স হ্যাজ বা হ্যাভ থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকবে, তাহলে মাঝখানে শুধু বসাতে হবে বিন, বি ডবল ইএন বিন, ব্যাস এইটুকু জিনিস। এবার আমি সরাসরি একদম উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখুন প্রথম হচ্ছে সেন্টেন্স অনুযায়ী, হ্যাঁ সব সেন্টেন্সই বোঝাবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচও ওয়ার্ডের, ঠিক আছে, ইত্যাদি যেগুলো হয় প্রেজেন্ট টেন্স টোটাল কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এবং আপনাদের জন্য কিছু বাড়িতে পড়ার এক্সারসাইজও প্রশ্নও থাকবে। দেখুন এখানে সিম্পল প্রশ্ন, হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, দেখুন সাবজেক্ট হচ্ছে হি, ড্রাইভস হচ্ছে ভার্ব। এখানে বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ভার্বের সঙ্গে এস বা ইএস থাকবে, ঠিক আছে? এ কার, যখনই এটাকে ভয়েস চেঞ্জ করবেন, এটা পি হচ্ছে প্যাসিভ, প্যাসিভে করতে যাবেন অবজেক্টটা সামনে চলে আসবে, অর্থাৎ এ কার, এটা সামনে চলে এলো এ কার। বলেছি ভয়েস চেঞ্জ করতে গেলে আগে নিয়মে দেখলাম এইসব অ্যাম ইজ আর বসাতে হবে, তাহলে একটা গাড়ি অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে, একটা গাড়ি ইজ বসবে, অ্যাম তো শুধুমাত্র আয়ের পাশে বসে, হয়ে গেল। এবার দেখুন ড্রাইভ ভাব ছিল ড্রাইভ, তাহলে ভার্বের থার্ড ফর্ম সব সময় ইউজ করতে হবে, থার্ড ফর্ম কী হবে, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, সেই জন্য ড্রিভেন বসলো। আর হি যখনই পড়েছিলাম আগে প্রোনাউনের রূপান্তর, হিটা হয়ে যাবে কি হিম, হিটা হয়ে গেল হিম, ওকে? তাহলে এ কার ইজ ড্রিভেন বাই হিম। আচ্ছা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু সামান্য জুম করছি, নেক্সট নেক্সট উদাহরণ দেখুন, রাহুল ডাজ সামস, অর্থাৎ রাহুল অঙ্ক করে, তাহলে এখানে রাহুল হচ্ছে সাবজেক্ট, সামস হচ্ছে অবজেক্ট, যখনই প্যাসিভ করবেন তখন অবজেক্টটা সামনে চলে আসবে, দেখুন সামস চলে এলো, সামস চলে এলো, আর অ্যামিজ আর অবশ্যই বসাতে হবে, তাহলে সামস মানে তো অনেক অঙ্ক, তাহলে এখানে আর বসবে, আর ডু ডিড ডান, তাহলে ভার্বে থার্ড ফর্ম ডান বসে গেল, কে কে করে অঙ্ক, রাহুল করে, তাহলে রাহুলটা হয়ে গেলো বাই রাহুল, ওকে? এইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। আপনাদের জন্য এখানে থাকছে কিছু এক্সারসাইজ, সরি এক্সারসাইজ চারটে দিয়ে দিলাম, 1, 2, 3, 4, আপনারা এটা স্ক্রিনশট করে বাড়িতে প্র্যাকটিস করবেন, যারা মানে নতুন শিখছেন বা জানেন না, যাদের একটু মানে ভয় আছে বা দুর্বলতা আছে ভয়েস চেঞ্জে, এটা দেখে নিয়ে স্ক্রিনশট করে প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বলেছিলাম যে দেখে চিনতে হয় যে কীভাবে দেখে চিনবেন, বি ভার্ব থাকবে, অ্যাম ইজ আর থাকবে, আর কোনো ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ব্যাস এটা দেখে চিনে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এর নিয়ম কী বলেছিলাম, দেখুন আইটা মানে সাবজেক্ট, এটা অবজেক্টে চলে গেলো বাই মি হয়ে গেল, আর এ লেটারটা অবজেক্ট ছিল সামনে চলে এলো সাবজেক্ট হয়ে এ লেটার হয়ে গেল। আর কি বি ভার্ব বসাতেই হবে অ্যাম ইজ আর, তাহলে এ লেটার মানে একটি লেটার, সেই জন্য বি ভার্ব বসছে ইজ, আর আইএনজি থাকলেই আপনাকে করতে হবে বিইং, আইএনজি থাকলেই আপনাকে প্যাসিভ ভয়েসে করতে হবে বিইং, হয়ে গেল বিইং লেখা কমপ্লিট। এবার রাইট যে ভার্বটা ছিল তার থার্ড ফর্ম, রাইট রোট রিটেন, ব্যাস কমপ্লিট, এ লেটার ইজ বিইং রিটেন বাই মি,
আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন কন্টিনিউয়াস টেন্স, আর একটা উদাহরণ দিচ্ছি যারা বুঝতে পারেনি এটা হয়তো বুঝতে পারবেন। ফাদার ইজ টেকিং টি, তো অ্যাম ইজ আর আছে এখানে বোঝা যাচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং ভার্বের সঙ্গে আইএনজি আছে এখানে বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর একই নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট এলো, টি হলো, ফাদার এটা সাবজেক্ট ছিল অবজেক্টে গেলো, বাই ফাদার হলো। ওকে, এবার কি ইজ আছে বলে এখানে অ্যাম ইজ আর করতে হবে, টি, টিটা কি চা, তাহলে ইজ বসবে, ইজ হলো। আর আইএনজি থাকার জন্য অবশ্যই বিইং বসাতে হবে, তাহলে আইএনজি থাকার জন্য এখানে বসালাম বিইং। এবার ভার্বটা কি, টেক, টেক ভার্বের থার্ড ফর্ম হচ্ছে টেক, টুক, টেকেন, তো টেকেন হয়ে গেল। তো কমপ্লিট হয়ে কি হলো, টি ইজ বিইং টেকেন বাই ফাদার, অর্থাৎ বাবার দ্বারা চা খাওয়া হয়। ঠিক আছে, তো আমি দুটো আরও এক্সারসাইজ দিয়ে দিচ্ছি কন্টিনিউয়াস টেন্সের, স্ক্রিনশট করে নেবেন। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, দ্য ম্যান ইজ সেলিং ফ্লাওয়ার্স, উত্তম ইজ সুইপিং ফ্লোর, এই তিনটা আপনারা নিজেরা কন্টিনিউয়াস টেন্সে করবেন। নেক্সট দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখুন পারফেক্ট টেন্স কীভাবে প্রথমে চিনবো, হ্যাভ বা হ্যাজ থাকবে আর ভার্বের থার্ড ফর্ম থাকবে, পেয়ে গেছি, সেল, সোল্ড, সোল্ড, পেয়ে গেছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটাকে কীভাবে করতে হবে, সেই একই নিয়ম, অবজেক্টটা সামনে এলো, দ্য ওয়াচ, এখানে হ্যাভ বা হ্যাজ বিন বসাতে হবে, তার ওয়াচটা কি একটা না অনেকগুলো, অনেকগুলো হলে হ্যাভ হয়, যেমন দে হ্যাভ, তাহলে এখানে একটা ওয়াচ, তাহলে হ্যাজ হবে, দা ওয়াচ লেখাই আছে ডেফিনাইট আর্টিকেল দা। এবার বলেছিলাম যে পারফেক্ট করতে গেলে বিন বসাতে হবে, বিন, বি ডবল এন, বিন বসিয়ে দিলাম, আর ভার্বের থার্ড ফর্ম তো দেয়াই থাকবে পারফেক্টে, তাহলে সেল, সোল্ড, সোল্ডটাই হয়ে গেল উত্তর, এবং দেটা হয়ে যাবে বাই দেম। তো এই প্রোনাউনগুলো যা হচ্ছে, দেটা হচ্ছে বাই দেম, হিটা হচ্ছে হিম, সিটা হচ্ছে, আর আগেই পেজে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট দেখি, মিস্টার দাস হ্যাজ প্রেসড আস, মিস্টার দাস হ্যাজ প্রেড আস, তো আস যখনই সামনে আসবে এটা হয়ে যাবে উই, এগুলো আমি চেঞ্জিং দেখিয়েছি আগেই বললাম, আর মিস্টার দাস সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট বাই মিস্টার দাস হয়ে গেলো। হ্যাভ বা হ্যাজ তো দেয়াই আছে, তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ, উই এর পাশে কী বসবে, হ্যাভ না হ্যাজ, তো উই মানে আমরা অনেকজন, সেই জন্য হ্যাভ বসে গেল। আর কী বসবে, বিন বসাতে হবে, কেন না, এটা পারফেক্ট টেন্স, আর থার্ড ফর্ম প্রেসড দেওয়া ছিল, থার্ড ফর্ম তো প্রেসডই বসাতে হবে পারফেক্টের, এটাই সুবিধা। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন, তাহলে কী হলো, উই হ্যাভ বিন প্রেসড বাই মিস্টার দাস। আশা করছি বন্ধুরা ভালো লাগছে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা সিরিয়াস নয় তারা মাঝখান থেকে স্কিপ করে চলে যাবে, কারণ তারা কোনোদিনই শিখতে কিছু চায় না, এটাই তাদের মানে নীতিগত, আর সবাইকে তো খুশি করা যায় না, কারণ কিছু কিছু ডিসলাইকও পাবো, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন, এটা আমি জানি। তো আশা করছি এত পরিশ্রম করে তৈরি করা এটা সফল হবে যখন আপনারা পাস করবেন পরীক্ষায়। তো আমি চাই যে সকলেই যারা মেন্স পরীক্ষায় ডাব্লিউবি পুলিশে এত কষ্ট করে মার্ক পাস করেছেন, সকলেই যেন মেন্সটা পরীক্ষায় পাস করে ইন্টারভিউ যেন যান, এই তাদের জন্য সবাইকার জন্য বেস্ট অফ লাক রইল, আমি তো আছি প্রিপারেশন করানোর জন্য। তো এক্সারসাইজগুলো দেখে নিই কী আছে, তিনটে দিলাম, এটা বাড়িতে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, নেক্সট, তাহলে এবার কী পড়ে রইলো, তিনটে টেন্স তো হয়ে গেলে, এবার যেটা পড়ে রইলো সেটা অনেকেরই অসুবিধা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যের ভয়েস, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ চেঞ্জ মানে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে কী করতে হবে, চারটে আমি স্টেপ বলে দিচ্ছি, ইন্টারোগেটিভ যখন সেন্টেন্স দেবে চারটে আমি স্টেপ বলেছি, স্টেপটা মনে রাখুন, তারপর আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, অর্থাৎ জিজ্ঞাসা সূচক থেকে হ্যাঁবাচক শব্দ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাবেন, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করে নেবেন, যেমন ভয়েস চেঞ্জ করলাম এইসব সেরকম করে নিতে হবে, তারপর প্যাসিভ ভয়েসটাকে ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হবে, এবং কোশ্চেন মার্ক দিতে ভুলবেন না, কোশ্চেন মার্ক লাস্টে দিতেই হবে। তো কীরকম, এই যে চারটে নিয়ম বললাম এটা কীরকম, তো দেখি কীরকম, তাহলে প্রথমে একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি কীরকম। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের চারটে স্টেপের মাধ্যমে করবেন। দেখুন ফার্স্ট কী আছে, ডু ইউ লাইক হিম, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি তাকে পছন্দ করো, ডু ইউ লাইক হিম, তো আমি কী করতে হবে, প্রথম ডু ফু বাদ দিতে হবে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বাদ দিলে অ্যাসার্টিভ, ইউ লাইক হিম, তুমি তাকে পছন্দ করো, তুমি কি তাকে পছন্দ করো, এই যে কীটা বাদ দিয়ে দিলাম, শুধু ডুটা কেটে দিলাম, কী রইলো, ইউ লাইক হিম। এবার এর ভয়েস চেঞ্জ করলে হবে, হিমটা আগে আসবে হি, আর এটা যেহেতু প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সেই জন্য ইজ বসলো, লাইকের থার্ড ফর্ম লাইকড, কে করে লাইক, ইউ, সেই জন্য বাই ইউ, তাহলে কী দাঁড়ালো, হি ইজ লাইকড বাই ইউ। এবার এটা প্যাসিভ করা যেই হয়ে গেল, এবার একে কী করতে হবে, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ একে করতে গেলে খালি বি ভার্বটাকে সামনে নিয়ে চলে এলেই হবে,
তো বাকিটা যেমন পড়ে তেমন পড়ে থাকবে। তাহলে ইজটা সামনে এলে ইজ হি লাইকড বাই ইউ, সরি এখানে ভি হয়ে গেছে, এটা কি হবে, ইজ হি লাইকড বাই ইউ। এবার এটা ইন্টারোগেটিভ করা হলো, তাহলে ভয়েস ডু ইউ লাইক হিমের ভয়েস চেঞ্জ কী দাঁড়ালো, ইজ হি লাইকড বাই ইউ। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আরও একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এটা কন্টিনিউয়াস টেন্স দেখাচ্ছি, আর ইউ প্লেয়িং ফুটবল। প্রথমে আটটা কেটে দিলেন, এদিকে নিয়ে চলে এলেন আটটা, ইউ আর প্লেয়িং ফুটবল, এটা হলো সিম্পল হ্যাঁ বাচক শব্দ, অ্যাজারটিভ হলো। এরপরের স্টেপ ভয়েস চেঞ্জ করা, তাহলে ফুটবল আগে চলে এলো ফুটবল, ফুটবলের পাশে অ্যাম ইজ আর কী বসবে, ইজ, যেহেতু আই এনজি আছে সেই জন্য বসবে বিং, প্লে থার্ড ফর্ম হচ্ছে প্লেড, আর কে করেছে ইউ, সেই জন্য বাই ইউ। আশা করছি বোঝা গেল। এবার শুধু বি ভার্বটাকে সামনে আনবো, ইজ ফুটবল বিং প্লেড বাই ইউ, তাহলে কী দাঁড়ালো, এখানে স্পেলিং একটু মিস্টেক আছে, পিএলএ ওয়াই ইডি হবে, প্লে ওয়াইটা নেই, সরি এটা তাড়াহুড়ো করে লেখার জন্য হয়েছে। তাহলে আর ইউ প্লেয়িং ফুটবল, এর অ্যান্সার কী হলো, ইজ ফুটবল প্লেয়িং বিং প্লেড বাই ইউ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আপনাদের কিছু এক্সারসাইজ দিয়ে দিই, স্ক্রিনশট করে নিন, 1 2 3, ক্যান ইউ রাইট হিন্দি, আর দে রানিং এ রেস, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সাম, এই করা থাকবে হোমওয়ার্ক, কিসের, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর লাস্ট পার্ট আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লুএইচ ওয়ার্ডের ভয়েস চেঞ্জ। ডাব্লুএইচ ওয়ার্ড বলতে কোনগুলোকে বুঝি, যেগুলো ডাব্লুএইচ দিয়ে শুরু হয়, হু হুম হোন হোয়েন হোয়াই, এগুলো এরাও কি স্টেপগুলো দেখে নিন। প্রথমে ডাব্লুএইচ ওয়ার্ডটিকে বাদ দিয়ে একটু বাকি অংশটুকু নাম নেবো, সেই অংশটুকুকে প্যাসিভে চেঞ্জ করবো, তারপর ডাব্লুএইচ ওয়ার্ডটিকে আবার বসিয়ে দেবো, শেষে কোশ্চেন মার্ক বসিয়ে দেবো। এটা সিম্পল প্রসেস, দেখে নিই তাহলে কীরকম সিম্পল প্রসেস, উদাহরণের মাধ্যমে দেখুন। ডাব্লুএইচ ওয়ার্ড দেখাচ্ছি, হোয়াট আর ইউ রাইটিং, এটা একটা ডাব্লুএইচ ওয়ার্ড, প্রথমে ডাব্লুএইচ দিয়ে শুরু হয়েছে, হোয়াট আর ইউ রাইটিং, তাহলে এটা একটা ডাব্লুএইচ ওয়ার্ড এবং জিজ্ঞাসা চিহ্নমূলক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে এই যে এটা আছে এটা কী করবো, এটা সরি এখানটা ভুল করা আছে, এটা হবে ইউ আর রাইটিং করে নেবো, ইউ আর ডাব্লুএইচ ও হোয়াটটাকে কেটে দিলাম, এটা হবে ইউ আর রাইটিং, ঠিক আছে, ইউ আর রাইটিং। তাহলে যখন ইউ আর রাইটিং আছে, এটা দেখুন ইউ আর রাইটিংটাকে আর ইউ রাইটিং করা আছে, ইউ আরটাকে এখানে নিয়ে আসা আছে সিম্পলি। এবার এটাকে ভয়েস চেঞ্জ করবো, তাহলে এটাকে আই এনজি আছে তার মানে বিইং আসবে কন্টিনিউয়াসের জন্য, আর অ্যাম ইজ আর আসবে ইজ বিইং, ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম কি, রাইট রোট রিটেন, কে করেছে ইউ, সেই জন্য বাই ইউ হয়েছে। এবার জাস্ট সামনে যেটা কেটে দিয়েছিলাম ডাব্লুএইচ ওয়ার্ড ওটাই বসিয়ে দিলাম, হোয়াট ইজ বিইং রিটেন বাই ইউ, হোয়াট ইজ বিইং রিটেন বাই ইউ, এটা হয়ে গেল এর ভয়েস চেঞ্জ। নেক্সট আর একটা দেখে নিন উদাহরণে, হোয়েন ডু ইউ রাইট দ্য লেটার, কখন তুমি চিঠিটা লেখো, তাহলে এখানে হোয়েনটা কেটে দিয়েছিলাম, নেক্সট লাইনে হোয়েনটা কেটে দিলাম ফার্স্টেই, তাই তো, তাহলে কী পড়ে গেলো, ডু ইউ রাইট দ্য লেটার, এটা হলো। এবার ভয়েস চেঞ্জ করলে হবে, দা লেটারটা আসবে ডুটা কী হবে, সিম্পলি ডাজ হয়ে গেল, ইউ ইউটা শেষ চলে গেলো বাই ইউ, রাইট সিম্পল রাইট রোড রিটার্ন হয়ে গেলো, আর দা লেটারটা সামনে চলে এলো। এবার কী বোঝাতে হবে, হোয়েনটা আবার সামনে বসিয়ে দেবো, হোয়েন ডাজ দ্য লেটার রিটার্ন বাই ইউ। ওকে, মানে এটা ডু ভার্বের ডু, যেখানে ডাজ কেন হলো, এটা সিম্পল সিম্পল প্রেজেন্টের। ওকে, তো এর আমি উদাহরণ কিছু দিয়ে দিচ্ছি, সরি এক্সারসাইজ কিছু দিয়ে দিচ্ছি, যেগুলো বাড়িতে আপনারা নিজেরা করবেন। হোয়্যার হ্যাভ ইউ কেপ্ট মাই পার্টস, হোয়াই হ্যাভ ইউ কিল দ্য গোট, হু ইজ কলিং ইউ, এটা স্ক্রিনশট করে নিন, বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, প্রেজেন্ট টেন্সের আজকে এতগুলো দেখালাম, আশা করছি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। তো এরকম ধরনেরই আসবে, এবং নিয়মটা মেন বেসিকটা শেখা দরকার, তারপর যাই আসুক না কেন আপনাকে আপনি সেটা সলভ করে দিতে পারেন, বেসিকটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, লাইক করলে আমার এতটা মানে খেটে তৈরি করাটা সফল হবে, আশা করছি আপনারা সকলেই জব যেন পেয়ে যান। তো নেক্সট দেখা হবে পরের ক্লাসে, ভয়েস চেঞ্জের নেক্সট পার্ট হবে পাস্ট টেন্সের। ওকে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।